हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल मौसुमीज किचने। अपन सकल के स्वागत जानाई। आज के अपन साथे शेयर करब एक डेजार्ट रेसिपी। आज के तैरी कर देखाबो कैरेट फिरनी। फिरनी किन्तु आमरा अनेकेई खेते खूब पसंद करी और जेहेतु शीतकाल एकदम आगत ताई कैरेट किन्तु माने गाजर किन्तु बाजारे भीषणी अवेलेबल। और गाजर दिए एत सहजे जे एत सुस्वादु फिरनी तैरी करे नेवा जाए ता किन्तु ए रेसिपिटा ना देखले आपनारा सहजे बुझते पारबेन ना। ताई पुरो भिडियोटा देखुन, आशा करब आज के रेसिपि आपनादेर खूब भालो लागबे। कैरेट फिरनी बनानोर जोन्नो एखाने आमी बासमती राइस निएछि। एखाने एक मुठो बासमती राइस के आमी भिजिए शुकिए निएछि। एबार सेई शुकनो चालटाके आमी ভালো করে মিক্সারে একটুখানি গুঁড়ো করে নেব। কখনোই কিন্তু ভেজা চাল গুঁড়ো করবেন না, চালটাকে ভিজিয়ে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। দেখুন আমি চালটা গুঁড়ো করে নিয়েছি, বেশ এরকম বেশ একটা বেশ বালি বালি টেক্সচার দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব বেশি যে মিহি করে চালটাকে গুঁড়ো করতে হবে তেমনটা কিন্তু নয়, একটু বেশ দানা দানা থাকবে সেই অবস্থাতে চালটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি ক্যারেট ফিরনি যেহেতু তাই দুটো গাজর নিয়েছি। গাজরটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব, তার জন্য গাজরটাকে আমি একটুখানি কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারেই সেদ্ধ করব, তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চার থেকে পাঁচখানা হুইসেল দিলেই কিন্তু গাজর একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে পরিমাপ মতন জল দিয়ে আমি গাজরগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নর্মালভাবেও কিন্তু এমনিতেও সেদ্ধ করতে পারেন, কিন্তু প্রেসার কুক করলে পরে প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ গাজর সেদ্ধ হতে কিন্তু বেশ খানিকটা টাইম নেয়। এবার আমি গাজরটাকে চারটে সিটি দিয়ে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। গাজর এখানে সেদ্ধ হয়ে গেছে। এই গাজর থেকে দুটো গাজরের পিস আমি আলাদা করে সরিয়ে রাখলাম, সেটা কি করছি পরে দেখাবো। গাজরটা এখানে আমার পেস্ট করে নিয়েছি বাকি গাজরগুলো, আর যে দুটো গাজরের পিস আমি সরিয়ে রেখেছিলাম সেই দুটো গাজরটা কিন্তু আমি এরকমভাবে একটুখানি গ্রাইন্ড করে নিচ্ছি, একটুখানি আমি এইভাবে ঘষে নিচ্ছি। এইটা আমি পরে ব্যবহার করব। এই দুটো পিসও কিন্তু এই সেদ্ধ গাজরই মধ্যে থেকেই কিন্তু নেওয়া। এইভাবে আমি গাজরগুলোকে ঘষে আমি রেখে দিচ্ছি। এই প্রসেসটা একদমই অপশনাল, আপনারা না চাইলে এটা স্কিপও করতে পারেন। তবে যেহেতু ক্যারেট ফিরনি তাই এই গাজরের এই গ্রেটেড গাজরটা কিন্তু দিলে খুবই ভালো লাগে। এবার আমি এখানে এক লিটার দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে প্রথমে ভালো করে জাল দিয়ে নিতে হবে, ভালো করে দুধটাকে নাড়িয়ে যেতে হবে। বেশ সুন্দরভাবে দুধটা ফুটে এলে তারপরে নেক্সট প্রসেসে যেতে হবে। এখানে একটা কাপে আমি দু হাতা দুধ তুলে নিয়েছি। এবার সেই দুধের মধ্যে আমি একটা আমূল্য দুধের ছোট প্যাকেট পুরোটা গোটা দিয়ে দিলাম। আপনারা যে কোনো গুঁড়ো দুধই এখানে ব্যবহার করতে পারেন। ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার এই দুধটাকে আমি দিয়ে দেব এই ফোটানো দুধের মধ্যে। এইভাবে গুঁড়ো দুধ দিলে এই ফিরনির যে স্বাদ ভীষণই ভালো আসে, তাই গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ডিরেক্ট দুধের মধ্যে গুঁড়ো দুধটা দেবেন না, তাহলে লাম ফর্ম করে যাবে। তাই আগে থেকে দুহাতা দুধ সরিয়ে নিয়ে সেই গরম দুধের মধ্যে গুঁড়ো দুধটাকে ভালো করে গুলিয়ে নিয়ে তারপর অ্যাড করতে হবে। ভালো করে জাল দিতে হবে দুধটাকে। দেখুন একদম নিচের দিকে গিয়ে একদম হাতাটাকে নিয়ে গিয়ে ভালো করে জাল দিতে হবে, যাতে কোনোভাবেই দুধ নিচে লেগে না যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। আমি এলাচটাকে গুঁড়ো করে রেখেছিলাম, এটা আমি অ্যাড করলাম। আপনারা চাইলে ছোট এলাচের দানাকে একটু ক্রাশ করে নিয়েও এখানে কিন্তু দিতে পারেন। তবে ফিরনিতে এলাচ গুঁড়োটা দেওয়াই বেস্ট, কারণ মুখে কিন্তু এলাচের দানাগুলো পড়লে ফিরনিতে খুব একটা ভালো লাগে না। এলাচের ফ্লেভার হবে অথচ মুখে দানাটা পড়বে না, সেই জন্য কিন্তু এলাচ গুঁড়োটা দেওয়াই এখানে কিন্তু যথাযথ। দেখুন দুধ কিন্তু বেশ ভালো ফুটে এসছে। এই পর্যায়েতে চালের গুঁড়োটা অ্যাড করে দিলাম। চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াতে থাকতে হবে, নাহলে কিন্তু চালের গুঁড়োটা ডেলা পেকে যাবে, দলা পেকে যাবে।
এবং সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা ঘন হতে থাকবে এবং দুধটাকে কিন্তু সম্পূর্ণভাবে ননস্টপ কিন্তু নাড়িয়ে যেতে হবে। দুধটা কিন্তু এখন আগের চাইতে অনেকটাই বেশ ঘন হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একটুখানি বাড়িয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু নিজেরা একটুখানি অ্যাডজাস্ট করতে হবে, একটু বাড়িয়ে একটু কমিয়ে এরকমভাবেই কিন্তু করতে হবে। এবার এই পর্যায়েতে যে গাজরের পিউরিটা বানিয়ে রেখেছিলাম সেই গাজরের পিউরিটা অ্যাড করে দিলাম। গাজরের পিউরিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটা অরেঞ্জিশ কালার কিন্তু চলে আসবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং গাজরের পিউরিটা অ্যাড করার সাথে সাথে কিন্তু দুধটাকে খুব ভালো করে নাড়াতে হবে, না হলে কিন্তু লাম্প ফর্ম করতে পারে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু বাদাম। আপনারা আপনাদের পছন্দসই ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন অথবা স্কিপও করতে পারেন, সেটা আপনাদের চয়েস। দুধটা বেশ ঘন হয়ে এসেছে। এবার এই পর্যায়েতে আমি চিনিটা অ্যাড করছি। আমি কিন্তু চিনিটা দুধটা বেশ ঘন হয়ে আসার পরেই কিন্তু চিনিটা দিচ্ছি পরিমাণ মতন। এবার আমি ভালো করে জাল দিতে থাকব। দুধটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়েতে গ্রেটেড ক্যারেটটা, গ্রেট করে রাখা গাজরটা আমি এই পর্যায়েতে অ্যাড করলাম। ফেনিটা যখন খাওয়া হবে গাজরগুলো মুখে পড়লে বেশ ভালো লাগে, সেই জন্যই কিন্তু আমি এই গ্রেটেড গাজরটা এখানে অ্যাড করলাম। আর এই গ্রেটেড গাজরটা কিন্তু সবার শেষে দিতে হবে। ফেনিটা কিন্তু দেখুন এখন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়ে এসেছে। আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু সমানে কিন্তু এটাকে চালিয়ে যাচ্ছি হাতাটাকে। এই পর্যায়েতে কিন্তু ফ্লেমটা হাই করলে হবে না, এই পর্যায়েতে ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে কিন্তু এই ফিরনিটাকে রেডি করে নিতে হবে। এখন কিন্তু এই ফিরনিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়েই এসেছে। খুব বেশি ঘন আমি এই পর্যায়েতে করে ফেলবো না, কারণ এই ফিরনি ঠান্ডা হলে কিন্তু অনেকটাই জমাট বেঁধে যাবে। এই পর্যায়েতে আমি ফিরনিটাকে নামিয়ে নেব, এর থেকে বেশি ঘন আমি করব না। এবার এরকম একটা মাটির পাত্রে আমি ফিরনিটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমি কি পর্যায়েতে আমি ফিরনিটাকে নামাচ্ছি, এই রকম এই এই এতটা ঘন পরিস্থিতিতেই কিন্তু ফিরনিটা নামাতে হবে, কারণ এরপরে যখন একটুখানি সেট হওয়ার জন্য আপনারা ফ্রিজে ঢোকাবেন তারপরে কিন্তু ফিরনিটা অনেকটাই জমাট বেঁধে একদম সেট হয়ে যাবে। তাই খুব বেশি ঘন করে কিন্তু ফিরনিটা নামাবেন না, তাহলে কিন্তু ফিরনিটা একটা থকথকে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই এরকম একটু লিকুইড থাকা অবস্থায় কিন্তু ফিরনিটা নামাতে হবে এবং ফ্রিজে রেখে কিছুক্ষণ সেট করে নিয়ে তারপরে কিন্তু ফিরনিটা আপনারা পরিবেশন করতে পারেন। আমি এরকম মাটির পাত্রতে ফিরনিটাকে পরিবেশন করছি, যেরকম ট্র্যাডিশনাল ওয়েতে যেরকম ফিরনি পরিবেশন হয়ে থাকে আপনারা যে কোনো রকম পাত্রতেই কিন্তু ফিরনি পরিবেশন করতে পারেন। আমি ওপর থেকে একটুখানি গাজর এরকমভাবে দিয়ে দিচ্ছি আর একটুখানি কাজু দিয়ে গার্নিশ করে দেব।
আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, এবং মৌসুমিস কিচেনকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। যারা চ্যানেলটা প্রথমবার ভিজিট করছেন অথচ এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তাদের কাছে আবারও অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিওস আপলোড করব, নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে এরকম আরও একটি ইন্টারেস্টিং রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই মৌসুমিস কিচেনের সাথে থাকবেন। বাই।